মালদা শহর থেকে পুজো দেখে বাড়ি ফেরার পথে সোনার চেইন ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য শহরজুড়ে। লিখিত অভিযোগ দায়ের ইংরেজবাজার থানায়। জানা গিয়েছে, মঙ্গলবার রাত 10টা নাগাদ মালদা শহরে ঠাকুর দেখতে আসেন বাগবাড়ি এলাকার বাসিন্দা তপন মণ্ডল। প্রায় রাত্রি 10:30 নাগাদ বাড়ি ফেরার পথে বাগবাড়ি কালী মন্দির এলাকায় তাকে এক যুবক রাস্তা আটকে ধরে তার কাছ থেকে গলার চেইন ও নগদ 5,000 টাকা ছিনিয়ে নেয়। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন আসতে দুষ্কৃতী পালিয়ে যায়। জানা যায়, ছিনতাইকারী দুষ্কৃতীর নাম সুশান্ত সরকার, ওই এলাকাতেই তার বাড়ি। বুধবার তপন মণ্ডল ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ জানিয়ে দোষীর উপযুক্ত শাস্তির দাবি তোলেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। আমি কালকে আমার সাথে একটা ঘটনা ঘটেছিল। ঠাকুর দেখে বাড়ি যাচ্ছিলাম, বাড়ি যাওয়ার পথে একজন সুশান্ত সরকার বলে একজন পুরা নেশা খেয়েছিল, আমাকে ধরে মারধর করে ভিজি দিয়ে, আর আমার সোনার একটা চেন ছিল, পাতলা চেন, 5,000 টাকা বুক কেটেছিল, ছিনিয়ে নেয় আমার কাছ থেকে। লোকজন যখন আসে তো বাড়ি পালিয়ে যায়, তরিয়ে বাড়ি ফিরে। মানে কোথায় থেকে কোথায় আছেন আপনি? কালী মন্দিরের কাছে, একদম বাগবাড়ি কালী মন্দিরের কাছে ঘটনাটা। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বাগবাড়ি, ওর বাড়ির সামনে দিয়ে আমাকে বাড়ি যেতে হবে। ওর বাড়ি কোথায় সুশান্ত ভাই? আমারও বাড়ি বাগবাড়ি। আর ওর বাড়ি? ওরও বাড়ি বাগবাড়ি, কিন্তু আমার বাড়ি ক্রস করে আমার বাড়িটা যেতে হয়। কত দূর ডিফারেন্স আপনার বাড়ি থেকে? বাড়ি এই 200 মিটার। কেন এই ধরনের ঘটনা কেন ঘটালো? কী করে বলবো, ওর মনে কী আছে না আছে, কী জন্য ঘটালো, পূর্বের কোনো রাগ আছে না কী আছে বুঝতে পারছি না। হঠাৎ করে? হঠাৎ। কত রাত্রে এটা? এই 10:30-10:30 না। আজকে কোথায় ছিলেন? আজকে ইংলিশবার থানায় এসেছিলাম, এটা আমি কমপ্লেন করলাম। কী চাইছেন আপনাকে? আমি চাই ও আইনত যেন শাস্তি পাক। আপনার নাম? আমার নাম তপন মণ্ডল। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.